Aburun Exclusive Aaj Shara Din Title sponsored by Aburun Exclusive Powered by Dr. Plus Co-sponsored by Calcutta Tank ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন আবরণ এক্সক্লুসিভ আজ সারাদিন অর্থ আশঙ্কা আমাদের আজকের আলোচ্য বিষয় এতক্ষণ আপনাদেরকে অর্থনীতির অত্যন্ত গূঢ় তথ্য অত্যন্ত সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি বা বলার চেষ্টা করেছি বলা যেতে পারে মন্দাটা কিভাবে আসতে পারে এবং তার থেকে রিভাইভ করার কোন কোন প্রসেসের মাধ্যমে যেতে পারে সেটার একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু বিরতিতে ঠিক যাবার আগে যেটা এই মুহূর্তে ছোট বড় মাঝারি সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলি বা ব্যক্তির ক্ষেত্রেও মূল মন্ত্র হতে চলেছে সেই মন্ত্রটিও আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি কি সেই মন্ত্র রিপিট এগেইন ক্যান ইউ বি পার্ট অফ ফাস্টার অ্যাডাপশন অফ নিউ টেকনোলজি অ্যান্ড নিউ প্রসেস অর্থাৎ আগামী দিনে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন নাকি থমকে যাবেন তা পুরোটাই নির্ভর করছে এই মূল মন্ত্রের উপর আপনি যদি নিউ টেকনোলজি নিউ প্রসেস অতি দ্রুততার সঙ্গে অ্যাডাপ্ট করতে পারেন নিজের মধ্যে নিয়ে নিতে পারেন নিজেকে তার সঙ্গে মিশিয়ে দিতে পারেন আপনি অতি দ্রুত কিন্তু রিকভার শুধু করবেন না সামনের দিকেও এগিয়ে যাবেন বাট ইফ ইউ ডোন্ট কিছু করার নেই আপনাকে থমকে যেতে হবে আজকে আলোচনায় একটি টেলিফোন রয়েছে নমস্কার কে রয়েছেন টেলিফোনে হ্যালো হ্যালো কেউ আছেন টেলিফোনে হ্যালো এনিওয়ে চলে আসছি আলোচনায় এবার প্রশ্ন হচ্ছে যে অর্থনীতির এই যে অবস্থাটার তৈরি হয়েছে আগামী দিনে হয়তো অ্যাজাম্পশন একটা করা যেতে পারে তারপর ভারত ভাববে বা ভারতের সরকার ভাববে যে সেটাকে কিভাবে মেক আপ করা যায় তার কারণ এটা অ্যাজাম্পশনের মধ্যে ছিল না প্রথমে যেটা যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলো থেকে এটা অনুমান করা যেতে পারে যে সরকার প্রথমে হয়তো ভেবেছে যে এটা খুব লং টার্ম একটা প্রসেস নয় খুব সামান্য এই কটা দিনের একটা প্রসেস এই কটা দিন তাহলে কিভাবে চালানো যাবে তাতে করে তুমি এক কাজ করো তুমি ওই জনধন যে যোজনা রয়েছে তার মাধ্যমে সাধারণ গরিব গুরব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা ফেলে দাও সেকেন্ড ওয়ান মানুষের খাদ্যটাকে সুরক্ষিত করতে রেশনের মাধ্যমে তুমি প্রচুর বেশ কিছুটা খাদ্যশস্য ফ্রিতে দেবার চেষ্টা করো না তাতে করে কিন্তু এই সমস্যার সমাধান হবে না ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে এমনিতেই ভারতের অর্থনীতি খুব খারাপ অবস্থায় ছিল করোনার আগেও খারাপ অবস্থায় ছিল এবার আরো খারাপ অবস্থায় গিয়ে পৌঁছচ্ছে সেখান থেকে ভারতীয় অর্থনীতিকে যদি একটা ভালো জায়গায় আসতে হয় তাহলে তিনটে মন্ত্র আছে কি মন্ত্র ফার্স্ট মন্ত্র হচ্ছে কনজাম্পশন সেকেন্ড মন্ত্র হচ্ছে কনজাম্পশন থার্ড মন্ত্র হচ্ছে কনজাম্পশন অর্থাৎ এর বাইরে আর কিছু নেই এবার এটা কি করে সম্ভব খুব স্বাভাবিকভাবেই এবার এই যে উঠে আসছে দ্য গ্রেট ডিপ্রেশনের কথা গ্রেট ডিপ্রেশনের কথা আসলেই যে কথা যে মানুষটির কথা আসে সেই মানুষটি হলেন বিশিষ্ট অর্থনীতিবিদ কেইনস তার কারণ এই বিশ্ব মহামন্দার সময় এই কেইনস নামক ব্যক্তিটি তার যে অর্থনৈতিক তত্ত্ব তার মাধ্যম দিয়ে কিন্তু অর্থনীতিকে চাঙ্গা করে তোলার একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন বা তার যে তত্ত্বগুলো সেগুলোকে অ্যাপ্লিকেবল করা হয়েছিল আজকে আলোচনায় একটা টেলিফোন রয়েছে নমস্কার কে রয়েছেন টেলিফোনে হ্যালো হ্যালো বলছি কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ আমি পলাশির থেকে প্রশান্ত ব্যানার্জি বলছি বলুন প্রশান্ত বাবু
হ্যাঁ বলছি, আমি আপনাদের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান গুলো ইএমআই স্থগিত করেছে, পরবর্তীতে তো তারা বেশি ইএমআই নেবে বলছে, তাহলে তো আমার সুবিধাটা কিছু হলো না, মানে পাবলিকের কোনো সুবিধাটা তো পাচ্ছি না। অ্যাবসোলুটলি প্রশান্ত বাবু ধন্যবাদ ফোন করার জন্য। ইএমআই, এটা আমি আগেও হয়তো আপনাদেরকে বলেছিলাম যে দেখুন, এই ইএমআই প্রসেস যেটা সরকার ঘোষণা করেছিল, তাতে যদি আপনি যান, আপনি হয়তো এই মুহূর্তে একটু সুরাহা হয়তো পেতে পারেন যে আপনার হয়তো যে খরচটা ইএমআই বাবদ যেত সেটা আপনার হাতে থাকছে। কিন্তু আপনি যদি এটা ভাবেন যে তাতে আপনার লং টার্ম সুবিধে হলো, তা কিন্তু নয়। অর্থাৎ আপনার যেটা 2020 ডিসেম্বরে শেষ হয়ে যেত, আপনি যদি 3 মাস না দেন সেটা 2021 পর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আরো 3 মাস টানতে হবে। এবার ইএমআইটা যা আপনি বা যে পরিমাণে আপনি দিচ্ছেন সেই পরিমাণেই শুধু আপনাকে টানতে হবে এমনটা নয়, তার পাশাপাশি প্রিন্সিপাল মানি, তার উপর যে ইন্টারেস্ট সেটাও আপনাকে টানতে হবে। অর্থাৎ আপনি 3 মাসে ইএমআই না দিয়ে যে সুবিধাটি আপনি পাবেন তার জন্য কিন্তু ওই পেছনের 3 মাসে আপনাকে অনেক বাড়তি খরচ টানতে হবে। ফলে এক কথায় ইকোনমিস্টরা বলছেন বা ব্যাংকিং সেক্টরের মানুষরা বলছেন, ইএমআইটা দিয়ে দেওয়াটাই ভালো, ওর মধ্যে না যাওয়াই ভালো। মানে ইএমআই দেব না, ইএমআই টাকাটা খরচ করে ফেলবো, এটা যতটা সম্ভব, কারোর যদি কোনো উপায় না থাকে তাহলে তো কিছু করার নেই, কিন্তু আপনার যদি উপায় থাকে ইএমআই দেওয়ার আপনি দিন। আজকে আলোচনা, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি দাদা জলপাইগুড়ি থেকে বলছি। কে বলছেন? জলপাইগুড়ি বিচ থেকে দেবজিৎ দত্ত বলছি। মিস্টার দত্ত, আপনার টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করুন। হ্যাঁ 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 বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি মিস্টার দত্ত, বলুন। বললাম দাদা, আমি অ্যাকচুয়ালি একজন মুদি দোকান ব্যবসায়ী। তো আপনি একটু মানে অ্যাকচুয়ালি কি আমাদের এখানে তো নির্দিষ্ট কোনো হচ্ছে সেরকম সময় থাকে না, লকডাউন মোটামুটি সবাই মানছে ঠিকঠাক, প্রশাসনও ঠিক আছে। না, আমি আপনাকে জিজ্ঞাসা করি, যেহেতু বলছেন আপনি একজন মুদি দোকানের ব্যবসায়ী, আমি আপনাকে সে কারণে একটা জিনিস জিজ্ঞাসা করব। আমরা একটু আজকের ভারতের অর্থনৈতিক জায়গাটা নিয়ে আলোচনা করছি, আপনার সেক্টরটা কিন্তু এই মুহূর্তে যেখানে রয়েছে সেটা উইনার সেকশনেই রয়েছে, অর্থাৎ এই লকডাউনের ফলে আপনার ব্যবসায় খুব একটা কি ক্ষতি দেখতে পাচ্ছেন, নাকি যেমন ছিল তেমনই আছে, কিংবা কিছুটা হয়তো বেড়েও গেছে, কোনটা বুঝছেন? দাদা ব্যবসার ক্ষেত্রে যদি বলি, মানুষের হাতে তো টাকা পয়সা সেরকম নতুন করে তো কোনো রিটার্নেবল কোনো টাকা যাচ্ছে না। কেননা কি ব্যবসার সাথে তার অন্যরকম ব্যবসাগুলো রিলেটেড আছে, কাপড়ের দোকান টোকান সেগুলো তো মোটামুটি বন্ধই রয়ে গেছে। আমি সেটার কথা বলছি না, আমি আপনার মুদি দোকানের কথা বলছি। কাপড়ের দোকানের ব্যবসা যে করেন সেটা আলাদা ব্যাপার, সে উইনার সেকশনে নেই, কিন্তু গোসারি উইনার সেকশনে রয়েছে। আপনার বিক্রি এই লকডাউন সময়কালে বেড়েছে কি বাড়েনি? জলপাইগুড়ির প্রত্যন্ত এলাকা থেকে ফোন করছেন। হ্যাঁ বলুন, আপনার আর কিছু বলার আছে? বলুন না, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার দত্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার যেখানে আমি আসছিলাম, অর্থাৎ কনজিউম, এবার প্রশ্ন হচ্ছে যে কেইনসের তত্ত্বের কথা আমি আসছিলাম। কেইনসের তত্ত্বকে অত গুরু তত্ত্বের মধ্যে যাচ্ছি না, তার কারণ অর্থনীতির প্রচুর এমন টার্মস রয়েছে যেটা আমারও মাথার উপর দিয়ে কখনো কখনো যায়। খুব সহজ কথায় কেইনস বলছেন যে এই জায়গায় দাঁড়িয়ে আমাকে যোগানটা বাড়াতে হবে, রোলিংটা বাড়াতে হবে, খুব সহজ অঙ্কে, সহজ কথায় আমি বলছি। অর্থাৎ আপনি গর্ত খুঁড়ুন, তার জন্য যে একটা মানি ফ্লো হবে, আবার সেই গর্তটা বোজান, তার জন্যও একটা মানি ফ্লো হবে। এবার ডিমান্ড তৈরি করুন, সেই ডিমান্ড ফুলফিল করার জন্য ব্যবস্থা করুন। এর আবার একটা উল্টো তত্ত্ব আছে, অর্থাৎ কেইনস বলছেন ডিমান্ড তৈরি করুন তারপরে সাপ্লাই দিন, এর একটা উল্টো তত্ত্বও এখন আবার সামনে চলে এসেছে। কি না, ডিমান্ড না থাকলেও সাপ্লাই করুন,
অটোমেটিক্যালি ডিমান্ড তৈরি হবে। কিরকম খেয়াল করে দেখুন যে আপনি যে মোবাইল ফোনটি ব্যবহার করছেন, আজকে হয়তো অমুক কোম্পানির A1 মডেলটা ব্যবহার করছেন, আপনার চলে যাচ্ছে, কিন্তু আপনার চোখের সামনে ডিমান্ড তৈরি করছে A2, ওই কোম্পানির আরো বেশি ফেসিলিটিস, সাপ্লাই দিয়ে গেল। সাপ্লাই যখন হয়ে গেল, আপনার হয়তো ওই মোবাইলটা নিয়েই সারা জীবন চলে যেতে পারতো বা আরো কিছুদিন চলে যেতে পারতো, যেহেতু মার্কেটে সাপ্লাই, নতুন মাল সাপ্লাই হয়ে গিয়েছে, আপনার এই পুরনো ফোনটা আর ভালো লাগছে না, ওটাকে বেচে দিয়ে আপনি নতুন ফোনটা কিনলেন। অর্থাৎ ডিমান্ড তৈরি করে সাপ্লাই দাও, এই যে কেন্সের পদ্ধতি সেটা ভাঙছে। সাপ্লাইটাকে জারি রাখো, ডিমান্ড আপনি আপ তৈরি হবে। আজকে আলোচনায় নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, আমি গানখুনি আসিন থেকে সত্যজিৎ চক্রবর্তী বলছি। বলুন সত্যজিৎ বাবু। বলছি যে আমার প্রশ্ন হচ্ছে, এখানে অর্থনৈতিক কিংতক প্রোগ্রাম এখানে বলা হলো, এবারে ওটা অত জটিল আমি যেতে যাচ্ছি না, এই যে AMI সম্বন্ধে এটা নিয়ে বেশ কতক্ষণ ধরে এর আগেও আলোচনা হয়েছে। কিসের সম্পর্কে? AMIটা যে বলে দিল, একটা ছেড়ে দিল এবারে সরকারি তরফ থেকে যে AMIটা আপাতত 3 মাস দিতে হবে না। সব আনন্দে নাস্তারম্ভ করে দিল, যারা AMI দেয় তারা হলো যাক বাঁচা গেল, 3 মাস দিতে হবে না। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে তাতে তো দেখা যাচ্ছে AMIটা দিয়ে দেওয়াটাই বেরোচ্ছিল। একদম তাই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে EMI টা দিয়ে দিতে পারলে সেটাই বেশি ভালো, যদি না দিতে পারেন তাহলে আপনাকে শেষে গিয়ে বোঝা বেড়ে গেল, শেষে গিয়ে বাড়তি টাকা গুনতে হবে যদি আপনি গুনতে হবে। কাজে আরে এইটা যখন ডিক্লেয়ার দিল আর গিয়ে যখন এটা দিল, আপনাদের সংবাদপত্রই বলো, এবার এবার প্রশ্নটা হচ্ছে খেয়াল করে দেখুন, কথাটা বলতে দিন আগে সংবাদপত্র বলো, ইলেকট্রনিক্যালি বলো, সবাই ফলাও করে ছাপিয়ে দিল EMI দিতে হবে না, আনন্দে নাচানো করে দিল যারা EMI ভোগী। এবার প্রশ্নটা সেখানে যায়, এই যে আনন্দে তারা নাচলো, এবারে তাদের তো 3 মাস পরে নিরানন্দে পড়তে হবে, এই ব্যাপারটা নিয়ে আপনার বক্তব্য রাখি। বেশ, ধন্যবাদ, ধন্যবাদ সত্যজিৎ বাবু। আমি আপনাকে বলছি কে কি বলেছে, আমাদের দায় সেক্ষেত্রে নেই, আমরা কি বলেছি সেটা বলার চেষ্টা করছি, বা আজকেও আমরা যেটা বলছি, সেদিনও আমরা একটা যেটা বলেছিলাম যে আপনারা পুরোটা না শুনে অর্ধ শুনে কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এটাই হচ্ছে মুশকিল। RBI তরফ থেকে গভর্নর যেটা বলেছিলেন যে আমি ব্যাংকগুলোর কাছে আবেদন করব, তারা যেন 3 মাস EMIটা নেয় না, 3 মাস EMI স্থগিত করা হচ্ছে। এবার RBI আবেদন করছে, ব্যাংকগুলো সেটা অ্যাকসেপ্ট করছে কি করছে না, নাম্বার ওয়ান সেগুলো ব্যাংকগুলোর সিদ্ধান্ত, নাম্বার ওয়ান। নাম্বার টু, EMI আপনি দিতে দেওয়াটা স্থগিত করেছে, দেওয়াটা স্থগিত করার ডিটেলিং কিন্তু সেদিনের ঘোষণায় ছিল না। এবার ঘটনা হচ্ছে যে আপনি আপনার মনের মতন করে ডিটেলিংটা যদি সাজিয়ে নেন তাহলে সেটা আপনার ভুল, আপনাকে দিতে হবে না, EMI স্থগিত করা হয়েছে। আমরা কোথাও কখনো এ বার্তা দেবার চেষ্টা করিনি যে আপনি যদি EMI না দেন তাহলে আপনাকে কোনো বাড়তি টাকা দিতে হবে না, বা আপনার EMI বাবদ যে টাকাটা আপনি দিচ্ছেন না তার জন্য পরবর্তীতে আর কোনো পেনাল্টি দিতে হবে না, এমন কোনো তথ্য কি কোথাও পেয়েছিলেন? আমাদের তরফ থেকে পেয়েছিলেন? পাননি। এবার ঘটনা হচ্ছে যে স্থগিত জেনেই অনেকেই, আমি আপনাকে দোষ দিচ্ছি না, তার কারণ আপনার মতন অনেকেই এটা অনুমান করে নিয়েছিলেন যখন সিদ্ধান্তটা এটা। এবার তারপরে আপনারা যদি নিজেরাই একটু ব্যাংকে গিয়ে খোঁজ নিতেন তাহলে বিষয়টা একেবারে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যেত যে আপনি EMIটা দিতে পারলেই বেটার, তার কারণ আপনি যদি এখন খুব কষ্টে থাকেন, কোনো মতেই দিতে পারছেন না, দিলেন না, আপনি ফেল করলেন। EMI আপনি নর্মালি যদি কোনো একটা মাসে না দিতে পারেন তাহলে যেমন ফেল করবেন, এক্ষেত্রেও আপনি ফেল করবেন, কিন্তু তাতে ব্যাংক আপনাকে চাপ সৃষ্টি করবে না। আপনি যদি 1 মাসের EMI না দেন তাহলে ব্যাংক আপনাকে চাপ সৃষ্টি করবে, এক্ষেত্রে যদি আপনি না দেন তাহলে আপনাকে ব্যাংক চাপ সৃষ্টি করবে না। এবং আপনি আবার একটু খোঁজ নিয়ে দেখুন যে এই EMI আপনি দিতে পারবেন না, এর জন্য ব্যাংকের কাছে একটা আবেদন করতে হবে, সেই আবেদন প্রসেসিং যে জটিল
তাতে আপনি কপাল ঠুকে বলবেন নে বাবা ইএমআইটা নিয়ে নাও, তার অনেক বেশি সহজ। এনিওয়ে আজকে আলোচনা, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ নমস্কার, আমি নদিয়া জেলার থেকে বলছি, সমর চক্রবর্তী। বলুন সমর বাবু। বলছি পরিস্থিতি যে জায়গায় গেল, আপনি যে দিকটা দেখলেন ওটা আমরাও পড়েছি, ওই যে যেটা ভি, তারপরে আপনি লাস্ট যেটা এল বললেন, হ্যাঁ ওইটা পড়েছি। ওটা আপনি অর্থনীতির দিক থেকে বললেন, আমাদের ফৌজি লাইনে অন্য ব্যাপারে বলতে, অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে। এখন পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে এই মুহূর্তে কিন্তু আমি আপনি কেউ বলতে পারছি না যে অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে। আপনার লাস্ট যখন আপনার সঙ্গে কথা হয়েছিল তখনও বলেছিলাম সরকারের আছে, ক্ষমতা আছে, অর্থনীতি কিভাবে বের করতে হয়, লোকের কাছ থেকে কিভাবে টাকা বের করতে হয় সেটা সরকার জানে, এবং পুরো পরিস্থিতি যদি সেরকম হয় কারেন্সি ব্যান করবে। কেননা এখনো এক শ্রেণীর লোক যেভাবে প্রলোভন দেখিয়ে টাকা কি করবে, কারেন্সি, কারেন্সি কি করবে, কারেন্সি ব্যান্ড করে দেবে, যে কোনো টাকা চলবে না, রেশন দোকানে গিয়ে রেশন পাবে, তুমি তোমার উৎপাদন জমা দেবে সরকারের ঘরে, তুমি তুমি খাবে। প্রসাধনী ব্যবসায় যে যারা গিয়ে আমরা যে টাকাটা ওয়েস্টেজ করি মুখে চুনকালি মেখে, সেই টাকাটাও কিন্তু একেবারে কম অঙ্ক না। মানে আপনি আপনি সাম্যবাদ, আপনি সাম্যবাদের কথা বলছেন? এখানে সাম্যবাদ টানবেন না, কোন সাম্যবাদ সম্ভব না। আপনি তো বললেন, আপনি তো বললেন মানুষের হাতে কোনো টাকা থাকবে না, মানুষ রেশনে যাবে, খাবার পাবে, সেখান থেকে খাবার নিয়ে এসে খাবে, আর বাকি কিছু করবে না, শুধু খাবে। খালি খাবে কেন? আপনি তো বাকি আমার হাতে তো টাকা নেই, আমি তাহলে বাকি কাজ করব কি করে? আমার হাতে তো কোনো কারেন্সি নেই, তাহলে আমি বাকি কাজ করব কি? আপনি ওষুধ পাচ্ছেন না আজকে, আমি একটা উদাহরণ দিয়ে বলি, আজকে আমি লুমিকান থ্রি ব্যবহার করি, সেই কোম্পানিকে ফোন করেছি, কোম্পানি বলেছে আমি পাঠাবো, আমি বলে আপনি ওষুধটা পাঠান, কুরিয়ার চালু করেছে। এই যে মমতা ব্যানার্জি এই ইস্যুতে যেভাবে কাজ করছে এটা কিন্তু আপনি প্রশংসা করতে বাধ্য, কুরিয়ারদের 50,000 সেন্ট্রাল গভর্নমেন্টের 50 লাখ আপনি বলছেন যে সব কারেন্সি ব্যান করে দেবে। এক, নোটবন্দিতে আমরা দেখেছি কি লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে, আজ অবধি আমি এত অর্থনীতির বিদের সঙ্গে কথা বলেছি, তারা কেউ কখনো এই নোট কারেন্সি ব্যানের তথ্যে আসেনি। হ্যাঁ অভিজিৎ বাবু যারা বক্তব্য বলেছেন যে নতুন কারেন্সি ছাপানোর, সেটা নিয়েও তর্ক বিতর্ক আসতে যায়, মানে আসছেন অনেকে, আমি সেই তর্কে বিতর্কে যাচ্ছিও না। প্রশ্নটা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ভারতীয় অর্থনীতিকে যদি চাঙ্গা করতে হয় খুব স্ট্রেট ওয়ে সরল প্রসেসে, তাহলে নাম্বার ওয়ান ভারতের ব্যাংকিং সেক্টরগুলোর আরো শক্তিশালী করতে হবে। শক্তিশালী মানে ব্যাংকগুলোর কাছে টাকা থাকতে হবে। কেন না, খুব স্বাভাবিকভাবে খুব সহজভাবে বুঝুন যে কি পরিস্থিতি। এই যে দুটো মাস বা দেড়টা মাস বা আগামী দিনে আরো কত সময় যাবে এক্ষুনি বলা যাচ্ছে না, এই যে একটা সময়, এই সময়টায় আমার কোনো ইনকাম নেই বাট আমার নির্দিষ্ট কিছু খরচ আছে। কোন একটা কোম্পানির যদি ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় অথচ খরচ হতে থাকে, তাহলে সে খরচটা সে কোন দিক থেকে যাবে? তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল থেকে সেটাকে টানতে হচ্ছে। তাহলে খুব স্বাভাবিকভাবেই কোম্পানিটা দুর্বল হচ্ছে। এই যে অনেকেই বলছেন যে এত ছাটাই হবে, অমুক হবে, হ্যান হবে, ত্যান হবে, এটা আতঙ্কের বাতাবরণ। আমি আবারও বলছি আতঙ্কের বাতাবরণ তৈরি করছি না, বা যারা করছেন তাদেরকেও বলবো প্লিজ আতঙ্কিত করে তুলবেন না মানুষকে। ভারতবর্ষের আমি প্রথমেই শুরুতেই আমি আপনাদের বলেছি যে ভারতবর্ষের কাছে একটা সবচেয়ে বড় শক্তি ভারতবর্ষেই নিহিত রয়েছে, ভারতবর্ষের বিপুল সংখ্যক জনসংখ্যা এবং যাকে আমি বায়ার্সও বলতে পারি। ফলে দুটো জিনিস, কোম্পানি ছোট ক্ষুদ্র মাঝারি যে কোম্পানিজগুলো রয়েছে বা যে সংস্থাগুলো রয়েছে তাকে এনহ্যান্স করার জন্য, এই দু তিন মাসের যে অবস্থা তাকে এনহ্যান্স করার জন্য ব্যাংকিং সেক্টরগুলোকে যদি শক্তিশালী করা হয়, টাকা দেওয়া হয়, এবং তার পাশাপাশি লোন দেওয়ার ক্ষেত্রে তার ব্যাপারটা যদি আরও সরলীকরণ করা হয়, তাহলে কিন্তু এই কোম্পানি ছোট ক্ষুদ্র মাঝারি কোম্পানিগুলো কিন্তু লোনের মাধ্যমে তাদের এই যে ক্ষতিটা পূরণ করে নিতে পারবে। আগামী দিনে যার টিভির দরকার সে কি টিভি কিনবে না? আগামী দিনে যার মোবাইল দরকার সে কি মোবাইল কিনবে না?
সে তো কিনবে, তার চাহিদাটা তো চলে যাবে না। দরকার কি তার হাতে টাকাটার। এবার খুব স্বাভাবিকভাবেই ব্যাংকিং সেক্টর যদি লোনটা দেয়, সেক্টরগুলোকে যদি এনহ্যান্স হয়, অর্থাৎ যেটা আমি সেকেন্ড অর্থনীতির জায়গায় আসছিলাম, অর্থাৎ সাপ্লাই যদি ঠিক থাকে ডিমান্ড অটোমেটিক্যালি তৈরি হবে, এবং এই ডিমান্ডটা তৈরি করার জন্য সাধারণ মানুষের কাছেও কিন্তু অর্থ পৌঁছতে হবে। আসছি আলোচনায়। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? অরূপ দত্ত বলছি, অশোকনগর থেকে। কি দত্ত? অরূপ দত্ত। বলুন বলুন অরূপবাবু। দুটো বিষয় বলার রয়েছে। একটা বিষয় আমি আলোচনা শুনছিলাম একটু আগে, ইএমআই পরিশোধের ব্যাপার নিয়ে যেটা বলা হচ্ছিল একটু আগে, তো আমার ফার্স্ট কথা হচ্ছে কি যে আজকে গভর্নমেন্ট থেকে যখন এই ধরনের কোন ইনফরমেশন দেওয়া হচ্ছে কিংবা কোন সার্কুলার বেরোচ্ছে, গভর্নমেন্টের তরফ থেকে যখন কোন অ্যানাউন্সড হচ্ছে যে ইএমআই পরিশোধ করতে হবে না, তা আমার প্রথম কথা হচ্ছে কি যে এই ধরনের অ্যানাউন্সমেন্ট কেন যেটা সম্পূর্ণটা জানানো হয় না জনগণকে, যার কারণে আমি দেখলাম একটু আগে এক ভদ্রলোক ফোন করেছিলেন যে আপনি এবং বললেন সেটা যথেষ্ট সুন্দর ভাবে কি যে ইএমআই টা এখন 3 মাস দিতে হবে না, সেটা বেশ ভালো কথা, কিন্তু তারপরে কিভাবে পরিশোধ করতে হবে গভর্নমেন্টের তরফ থেকে যখন ইনফরমেশন দেওয়া হচ্ছে, আমার মনে হয় সেটা জনগণকে সঠিক এবং পরিপূর্ণটাই দেওয়া উচিত, যে তারপরেও যদি সেটাকে শোধ করতে হয় আসল টাকার উপরে, আপনি একটু আগে যেটা বলছিলেন কি ইন্টারেস্ট দিতে হবে, সেটাও তো মানুষকে জানানো উচিত। এই ধরনের ইনফরমেশন কেন দেওয়া হয়? একে তো মানুষ এখন যারা মধ্যবিত্ত ঘরে তাদের তো খাওয়া দাওয়া এমনি সমস্যা, তাদের পারিবারিক সমস্যা, ফিনান্সিয়াল কন্ডিশন, তারপরে যদি ইএমআই টা শোধ করতে হয় পরে আরো ইন্টারেস্ট দিয়ে, তো সেটা সঠিক নয়। তো এই ইনফরমেশনটা প্রথমেই জানিয়ে দেওয়া উচিত, তাহলে যারা পারবে দেবে, যারা পারবে না দেবে না, মিটে গেল। একদমই একদমই আমি এই বিষয়ে আপনার সঙ্গে পুরোটা একমত না হতে পারলেও একটা বেসিক জায়গায় একমত, তার কারণ আমরা একদিকে এটাও বলবো যে ভারতবর্ষের শিক্ষার হার এখনো সেখানে পৌঁছয়নি, ভারতবর্ষের এখনো সাধারণ মানুষ সেভাবে বুঝে উঠতে পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা ঘোষণা যার যদি পরিষ্কার না থাকে তাহলে অনেকেই অনেক কিছু ভেবে নিতে পারেন যেটা সঠিক হবে না। এবার ধরুন যে বা যারা এই গোটা বিষয়টাকে তলিয়ে দেখার চেষ্টা করেছেন, তারা কিন্তু সেদিনই বুঝেছেন যে হোয়াট ইজ হোয়াট, ইএমআই দিলে কি হবে আর ইএমআই যদি আমি 3 মাস না দিই তাহলে কি হবে। এবার যারা এই বেসিক লাইনটার উপরে ভরসা করেছেন যে ইএমআই 3 মাসের জন্য স্থগিত, তারা আর ভাবছেন না যে ইএমআই স্থগিত মানে আমাকে কি ইএমআইটা দিতে হবে না, মুকুব বলেনি স্থগিত। এবার স্থগিত হলে তাহলে সে হয়তো জানলো না দিতে হবে, পরের 3 মাস দিতে হবে। এবার খুব স্বাভাবিকভাবেই তার বা অনেকের ক্ষেত্রেই এই প্রশ্নটা তৈরি হচ্ছে না যে আমি 3 মাস দিলাম না, পরবর্তী গিয়ে আরও যে টাইমে আমার লোনটা শেষ হওয়ার কথা ছিল সেখানে শেষ না হয়ে পরবর্তী আরও 3 মাস আমায় দিতে হচ্ছে, নর্মালি যদি আমি এই কাজটা করি তাহলে আমাকে পরবর্তী 3 মাসের জন্য পেনাল্টি দিতে হয় আমার প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর সুদ চাপে, এবং যেটা অনেকটা অ্যামাউন্ট বেড়ে যায়, এক্ষেত্রে কি সেটা হবে না? এই এনকোয়ারিটা অনেকেই করতে করেননি বা করার প্রয়োজন বোধ করেননি, এখানে একটা বিভ্রান্তি ডেফিনেটলি করে তৈরি হয়েছে এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেক্ষেত্রে একটা পরিষ্কার স্বচ্ছ একদম মানে আম জনতার বুঝতে পারে তেমনই কিন্তু একটা গ্রাফ থাকা উচিত ছিল, আমি এটা নিয়ে আর তর্কে যেতে রাজি নই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আসছি যেখানে আলোচনার জায়গায়, অর্থাৎ যেটা আমি বলার চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে যদি আমাদেরকে এইখান থেকে বেরিয়ে আসতে হয় বা এই প্রথমত এস্টিমেটের পর ব্যাংকিং সেক্টরগুলোকে এনহ্যান্স করা এবং যাতে করে সাধারণ মানুষের কাছে টাকা পৌঁছয়। এবার সাধারণ মানুষের কাছে যদি টাকা পৌঁছয় তাহলেও দুটো বিষয় আছে, সাধারণ মানুষ দুটো জিনিস করতে পারে, কি করতে পারে আসছে আলোচনায়। সময় বলছে আরো একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আবরুন এক্সক্লুসিভ আজ সারাদিন টাইটেল স্পন্সর বাই আবরুন।